সুপ্রিয় ভিউজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তে হচ্ছে ন্যাশনাল ভ্যালি, তো কারখানার ভিতর কয়েকটা আঠার কাজ আছে। আঠা বলতে পেস্টিং, একটা হচ্ছে ভ্যালি পেস্টিং আর একটা হচ্ছে পেস্টিং। তো এটা হচ্ছে ভ্যালি পেস্টিং। ভ্যালি পেস্টিংয়ের কাজটা একটু আপনাদের কাছে বোঝাবো। ভ্যালি পেস্টিংটা মূলত ইউজ হয় ফিটিংয়ের ক্ষেত্রে। ফিটিং করা যখন আমরা করি, এই যে দেখেন, হ্যাঁ, এই ফিটিংয়ের জায়গাতে আসলে ভ্যালি পেস্টিংটা ইউজ করা লাগে, এই জায়গাটাতে ফিটিংয়ের ক্ষেত্রে। কারণ হয় কি, এই যে এই জিনিসগুলো একটু পিচ্ছিল থাকে, এগুলোকে আসলে নরম করার জন্যই যাতে ভ্যালি পেস্টিংটা আসলে ইউজ হয়। ফিটিংয়ের ক্ষেত্রে আসলে এই ধরনের মালে, যে লেডিস বলেন, জেন্টস বলেন, যে সব মালে আসলে ফিটিং করার প্রয়োজন আছে, ফিটিংয়ের ক্ষেত্রে ভ্যালি পেস্টিং প্লাস দুধ পেস্টিং একসাথে করে একটা পেস্টিং আঠা বানাতে হয়। বিভিন্ন মানে দুই তিনটা আইটেমে আসলে ফিটিংয়ের ক্ষেত্রে পেস্টিংগুলো ইউজ হয়। যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই বোঝেন, জানেন এই জিনিসগুলো। তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য। তো এই হচ্ছে ভ্যালি পেস্টিংয়ের কাজ, শুধুমাত্র অনলি ফিটিং করে। এখন শুধু মালটা ঘাম লাগানো হয়েছে, এখন এই মালগুলো আসলে জাস্ট ফিটিং করা হবে। এখন কয়েক ক্যাটাগরি মাল আছে, এই মালগুলো এখন জাস্ট ফিটিং করব। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা কাজ শিখতে চান আমার ভিডিওতে, আমার একটা গ্রামীণ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।